বাংলাদেশের চেঙ্গিলা বাসত শান্তিমতো ভূমি করবা পাছে বাস সারা অন্য কোনোঠে ভূমি করলে তো লোকলা ধরেই লাছে ঘটনা ঘটে গিছে সেদিন মেসে খাবা বচ্চু খালা ডাল খানো চুল কানেতে হ্যাঁ তোমরা লাইতে কয়াছেন কি ডাল আনদেছেন খালা বালে স্বাদে পাও না ওইতে না আজকে অনেক দিনু পাত্রী দেখিবা কিছু নাস্তা দিছে দু তার আনারস নাস্তা দেখে তো মোর মাথায় রাগ উঠে গেল কুইনাটাক ফাঁকে ডাকে হেন কহনু বয়ফ্রেন্ড আছে কইলে হয় জানে মারবা তো হাঁচি কেন সেদিন সদর হাসপাতালত গেছু একখান রুগী দেখিবা সদর হাসপাতালে দেওয়ালটা বড় করে নেকে দিছে ছেলে হোক মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট মোর ছয়টার ফাজলামিটা দেখলে মনডা কছে বেটা চ হোক আর বেটি চ হোক বদের হাড্ডি একটাই যথেষ্ট দুনিয়াটা একলে মেধাশূন্য হয়ে যাচ্ছে এ আমার নিউটন মরে গেল আমার আইনস্টাইন মরে গেল চিন্তায় আছু কয়েকদিন হল মোর শরীরটা ভালো নহয় তোমাক কহিলে বিশ্বাস করবেন নি একটা সময় ১৮ থেকে ২৫ বছরের সুন্দরী বেটি চলা মো কত কিস করছে মোর আসলে কপালখানে খারাপ শালা মোর বয়স ছিল মাত্র ২-৩ বছর বর্তমান যুগের চেংড়িলা মার্কেটে যায় হেনু দোকানদারের সাথে ক্যাঙ্গাদি করে কথা কথা শুনবা চাচা তাহলে শুনো দাদা ওই তেল মশলা দিয়ে হেনু খাসির গোস্ত আন্না করিলে যে অংটা আসে ওই রঙের একটা শাড়ি দেখাও দি সেদিন চৌরাস্তাটাত মাইকিং করে বেড়াচ্ছে ১০০ টাকা দিয়ে হেনু সারা জীবন বসে খাও লোভটা সামলিবা পান্নুনি দৌড়াই গেনু যাই দেখছু প্লাস্টিকের টুল বেঁচে বেড়াছে সেদিন রাত ১২টার সুম ডোনাল্ড ট্রাম্প মোর ফোনটাত মিস কল দিছে কি আর করা কল ব্যাক করিনু কি গে চাচা এত রাত্রে মিস কল দেছেন কেন আর কইস না ভাজি যা মুই তো বাংলাদেশে চলে হচ্ছু কেন গে যে দেশত অটো পাস নাই ওই দেশে থাকে কি করিম তে আজকালকার চেংড়িলা নিজের শাশুর ডাক বৃদ্ধাশ্রমে রাখে হেনু বাসায় এসে নিজের ভাইটাক বুঝাচ্ছে ভাই রে মোর মা ডাক কনেক দেখিস ভুলে গেলে চলবে নি মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের ভেস্ত শেষের জোকসটার সূত্র ধরে একটা কথাই বলতে চাই বৃদ্ধাশ্রমে অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তারের মাকে পাবেন কিন্তু বিশ্বাস করুন কোনো চাষি বা কোনো দিন মজুরের মাকে পাবেন না আসলে সত্যি কথা বলতে কি মায়ের ছোট্ট পেটে একটা সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না আপনি যদি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটির কমেন্টে মাকে নিয়ে সুন্দর একটা কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নাজমুল ফান টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নিচে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এই কামনায় আল্লাহ হাফেজ